বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় 75-এর আগস্ট ট্র্যাজেডি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে অনুমোদনহীন সহযোগী সংগঠনের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা জানিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। আরও জানাচ্ছেন এস কে সৌরভ। বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত শহীদ শেখ কামাল। আমাদের ইতিহাসের রক্তাক্ত বিশ্বাসঘাতকতা সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় 75-এর আগস্ট ট্র্যাজেডি। আমরা শপথ নেব বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পাদন করে যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার সেই আলোর পথের অভিযাত্রী আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিজিরবান করব। পরে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস এবং মহানগর ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আজকে বিশেষ করে মনে পড়ে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ক্রিকেটে হারায়, তখন মনে পড়ে শহীদ শেখ কামালের, যিনি এই স্বপ্ন দেখেছিলেন যে ক্রীড়াঙ্গন হবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করার একটি অন্যতম উপাদান। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী, স্বাধীনতা চিকিৎসক পর সুস্পষ্ট লেখা রয়েছে, তার বাইরে চাকরিজীবী লীগ, প্রচার লীগ, অমক লীগ থাকার কোনো সুযোগ নাই। দলীয়ভাবে আমাদেরকে কঠোর হতে হবে, যারা আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করতে চাচ্ছে কঠোর হস্তে আপোষহীনভাবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। এরা সকলেই এরা ধান্দাবাজ, সুবিধাবাদী এবং প্রতারক, এদের বিরুদ্ধে কঠোর হওয়ার সময় এসেছে। আমরা দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। শেখ হাসিনার নেতৃত্বে আজকে এগিয়ে চলার যে পথ আমাদের চলছে নিরন্তর, এই পথে যারা বাধা হবে তাদেরকেই শহীদ শেখ কামালের মতো সাহসী সন্তানরাই প্রতিরোধ করবে, সক্ষম হবে এবং যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারব। এছাড়া বনানী কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ। এতে অংশ নিয়ে শহীদ শেখ কামালের আদর্শকে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শুধু যদি আমরা শেখ কামালকে অনুসরণ করি তাহলে আমাদের এ দেশের যুব সমাজ মাদক থেকে বিরত থেকে ক্রীড়া সংস্কৃতিতে মনোনিবেশ করে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ যে দেশ বঙ্গবন্ধু কন্যা গঠন করতে যাচ্ছে সেরকম একটা দেশ গঠন করতে সক্ষম হবে। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।